রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 45টি আদিবাসী পরিবার বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একদিন হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয়। এই সভার মধ্যে দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু ও যুব তৃণমূল নেতা বুলবুল খান। দেখুন এই রিপোর্ট। তৃণমূলের নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে, তাইতে বলে মমতা ব্যানার্জি জিরাপ্পার, মমতা ব্যানার্জি জিরাপ্পার। আমাদের এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চুনিয়া মুর্মু আসছিলেন, তিনি বলেছিলেন যে এখানে একটা আদিবাসী নতুন করে কমিটি করা হবে। তো এখানে আমাদের কমিটির সঙ্গে প্রায় 45টা পরিবার জয়েনিং হলেন, প্রায় 150 মতো ভোটার। এখানে আমাদের আজকে তো খুবই খারাপ দিন, মানে বর্ষা সকাল থেকেই পড়ছিল, তা সত্ত্বেও আমরা কিন্তু এখানকার যে নতুন ছেলেগুলো এসছেন তাদের সহযোগিতায় একটা ভালো সভা করা গেল। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, চুনিয়া মুর্মুকে ধন্যবাদ দিচ্ছি, তিনি আমাদের উপর ট্রাস্ট রেখেছেন, আর আমরা সামনে দিনে আরও এইসব এরিয়ায় আরও কাজ করে দেবো। দেখছেন যে মমতা ব্যানার্জি অনেক দ্বিগুণ ধরনের কাজ করছে বলে আমরা তৃণমূল কংগ্রেসে আমরা চিনিয়াদা ওর সাথে আমরা যোগ দিতে চাইছি, ওরা ওনার খাদ্য করে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো হরিশ্চন্দ্রপুর ওয়ান ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সভা, এই কর্মী সভাটা মূলত এখানকার যে আদিবাসী তৃণমূল নেতৃত্ব এর আগে একটা টেম্পোরারি বেসিসে কর্মসূচি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা করা হয়েছিল, সেটাকে নতুন করে রিফরমেশন করে আগামী যে বিধানসভা সেই বিধানসভাকে লক্ষ্য রেখে আমরা গোটা জেলা জুড়ে আমাদের রাজ্য সভাপতি রবীন টুডুর নেতৃত্বে এবং নির্দেশে এবং আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা গোটা রাজ্য জুড়ে আদিবাসী তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের মালদা জেলার আজকে এই হরিশ্চন্দ্রপুর ওয়ানেও এরকম একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আজকে এখানে জমায়েত খুব সুন্দর, এবং এই সুন্দর জমায়েতের মধ্যে আমি একটাই কথা বলতে চাই যে এই এলাকার বিশেষ করে হরিশ্চন্দ্রপুর ওয়ান একটা প্রত্যন্ত ব্লক মালদা শহর থেকে বহু দূরে, স্বাভাবিকভাবে এই এলাকার আদিবাসী মানুষদের কথা শোনার জন্য, নিজস্ব কথা শোনার জন্য এবং সেই সমস্ত সমস্যাগুলোকে আমাদের জেলা প্রশাসন তথা হরিশ্চন্দ্রপুর ওয়ান ব্লক প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা রিফরমেশন করে কমিটিটাকে আগামী দিনে যেন সুন্দরভাবে কাজ করতে পারে, এবং এখানকার যেই সমস্যাগুলো উঠে আসবে তারা একটা প্রথা মাফিক ব্লক নেতৃত্বের মাধ্যমে জেলা নেতৃত্বকে জানাবে, তারপর আমরা এখানকার সমস্যাগুলো তড়িঘড়ি যেন সমাধান হয় সেই ব্যবস্থাটুকু আমরা করে দিব।